Assalamualaikum, welcome back to my channel. Mother's Day meeting show 786 channel e shobai ke shagotom janai. Ami Sonia. Ajke tomader sathe ami ekti blog share korbo. Dekho kibhabe morich shongrokhon kore rakha hoy. Mane hoy ba jay ar ki. To ekhane dekhtei pachho kacha morich. To amra onek shomoy bazar theke ene ei je poly bag er bhitore rekhe dei. Thik ebhabe rekhe dile eta poche jay. কিন্তু যদি আমরা মরিচগুলো এভাবে সংরক্ষণ করে রাখতে চাই আর কি সেজন্য হচ্ছে এই যে মরিচের এই যে বোটা এভাবে যদি ফলাই রাখি তাহলে 10 থেকে 15 দিনের মতো ভালো থাকবে আর নয়তো 5-6 দিন গেলেই হচ্ছে ঘেমে এটা নষ্ট হয়ে যায় আর এখন তো মরিচের অনেক দাম তো সেই ক্ষেত্রে আমরা এভাবে যদি সংরক্ষণ করে রাখতে পারি তো দেখা যায় হচ্ছে অনেক দিন খাওয়া যাবে এগুলো হচ্ছে কি মরিচ ইন্ডিয়ান মরিচ নাকি দেশি মরিচ তো এখন মনে হয় সিজন না এখন তো হচ্ছে সিজন না ইন্ডিয়ান মরিচ বলতে হচ্ছে ইন্ডিয়ানি আর কি হচ্ছে বীজ মানে বীজি মানে লাগানোর পরে যে মরিচ হইছে আর কি দেশি হইছে কিন্তু ইন্ডিয়ান মরিচ বলে আর কি এটা এটা আর কি তো আমরা তো সবসময় দেশি কাঁচা মরিচ খেয়ে থাকি কিন্তু এই মরিচটা এই মরিচটা আনছো একবারও আমরা আর এই মরিচটা কখনো আর কি আনিনি কিন্তু এই প্রথম আনলো তো দেখি খেয়ে কেমন ঝাল তো সংরক্ষণের জন্য যদি এভাবে রাখা হয় তাহলে 10 থেকে 15 দিন আর বেশি ইনশাআল্লাহ ভালো থাকবে আর যেহেতু মরিচের এখন অনেক দাম আধা কেজি আমরা হচ্ছে 60 টাকায় নিয়ে আসছে কেজি 120 টাকা কিন্তু এভাবে সংরক্ষণ করে রাখলে অনেক দিন রেখে খাওয়া যাবে নয়তো পচে যাবে পানি সহ রাখলে নষ্ট হয়ে যাবে আর আপনারা ধুয়ে তারপর হচ্ছে একটু শুকিয়ে তারপর মানে শুকনো অবস্থায় তারপর এভাবে বেঁচে রাখলে ভালো হয় এরপরে আপনারা কোনো বক্স কিংবা এই যে পলি ব্যাগে রাখলেও হবে কারণ এখন তো শুকনো অত বেশি একটা নষ্ট হবে না আর বোটা যেহেতু ফালানো তো আমি এভাবে সংরক্ষণ করে থাকি আপনারা করবেন নিশ্চয়ই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবেন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন প্লিজ আমার চ্যানেলটি বড় হতে আমাকে হেল্প করবেন নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন আরেকটি টিপস বলি সেটা হচ্ছে এই আমরা আমি অনেক সময় দেখা যায় এই মরিচ একটা ছোট বাটিতে করে হচ্ছে ফ্রিজে রেখে যাই ডিপে আর এইভাবে তো আমরা জাস্ট নর্মালে রাখি কিন্তু তখন আমি ডিপে রেখে দেই আর ওটা হচ্ছে ওইভাবে সংরক্ষণ করে থাকি যখন অনেক সময় দেখা যায় এই মরিচগুলো শেষ হয়ে যায় কিংবা আমার কাছে এখন নেই তখন আমি ওইটা বের করে হচ্ছে ভাজি কিংবা তরকারিতে দিয়ে থাকি তো সেক্ষেত্রে ওভাবে আপনারা দিতে পারেন তো ওই ওই পদ্ধতিটা আমি অবলম্বন করি তো আপনাদের সাথে আমি শেয়ার করলাম আর কে কে আমার মতো ওভাবে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমাকে সাপোর্ট দিয়ে আমার পাশে আছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবা আর কমেন্ট করে দিবা আর কমেন্ট করলে আমি অবশ্যই তোমাদের হচ্ছে কমেন্ট ব্যাক করে বন্ধু করে নেব যারা যারা আমাকে কমেন্ট করো আমি তোমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বন্ধু করে নেই যদি তোমাদের মনে হয় যে আমি বন্ধু করিনি তাহলে তোমরা অবশ্যই আমাকে নক করবা যে আপু হচ্ছে আমার বন্ধু হয়নি তাহলে আমি অবশ্যই ব্যাক করে দেব তো সবাই ভালো থেকো আমার জন্য দোয়া করো
আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।